পায়ে একই রকমের জাদু, বল পায়ে সেই ম্যাজিক, লাল কমল ভৌমিক, সারা জাগানো বাঙালি মিডফিল্ডারের স্বীকৃতি ঝুড়ি ভর্তি, খেলেছেন জাতীয় দলেও, তবুও কোথায় যেন চাপা আফসোসটা থেকেই গেছে। বড় তাড়াতাড়ি কি শেষ হয়ে যায়নি তার ফুটবল ক্যারিয়ার? কিন্তু কেন, বাসুদেব মণ্ডলের ভক্ত মৃদুভাষী এই মিডফিল্ডার কারো বিরুদ্ধেই মুখ খোলেননি কোনো দিন। ধৈর্যের বাঁধ ভাঙল যেন, সরাসরি মুখ খুললেন তিনি, এই প্রথম। দেখো, আমি মোটামুটি 2005 থেকে শুরু করি, 2015 পর্যন্ত আমি ঠিকঠাক ছিল। 15 যেভাবে আমরা মনমান সাইন করলাম, ন্যাচারালি বলতে দিদানি, হয়তো আমি কোচের একা দোষ দেবো না, হয়তো আমারও দোষ ছিল, হয়তো আমি তার সিস্টেমে শ্যুট করিনি, আমাকে ঠিকঠাকভাবে সেভাবে আমি সুযোগ পাইনি সঞ্জয় সেনের আন্ডারে, যেটা হওয়া উচিত ছিল। অনেক ম্যাচ দেখেছি আমরা 3 গোলে হারলেও মিডফিল্ড সাবস্টিটিউট হচ্ছে, কিন্তু আমি কোনোদিন আসিনি। সাইড ব্যাক প্লেয়ার মিডফিল্ড খেলেছে, আমি কোনোদিন আসিনি। স্ট্রাইকার প্লেয়ার মিডফিল্ড খেলেছে, আমি কোনোদিন আসিনি। তো সেই যে একটা বড় ড্রব্যাক লাইন আমার কেটে দেওয়া হলো, সেখান দিয়ে অনেকটা হয়তো আমি আরও 3-4 বছর এক্সট্রা খেলতে পারতাম। না, আমি কাউকেই বদনাম দেবো না, কারণ উনি চ্যাম্পিয়ন হয়েছে, আমার এটা বলার সাজে না। হয়তো আমি ওনার সিস্টেমে শ্যুট করিনি, কিন্তু কোনো এক জায়গায় আমার মনে হয়েছিল যে হয়তো এই ইভেন্ট, এই ম্যাচটা আমি চান্স পেতে পারতাম। তারপর যখন লড়ে চান্স পেলাম, সেই ম্যাচে আমার একটা ইনসিডেন্ট হলো, যেটা আমি বারাসাত হসপিটালে অ্যাডমিট হলাম, তো হয়তো কপাল সাথ দেয়নি আমার, চেষ্টা করেছিলাম ওই ম্যাচটা করতে গিয়ে। সত্যি দুর্ভাগ্যের, কোচের রোষের কারণে যদি কোনো ফুটবলারের জীবন শেষ হয়ে যায়, কেউই মেনে নিতে পারবেন না। চোটের কারণে গত মরশুমে খেলতে পারেননি, সহকারী কোচ হিসেবে মাঠের ধারেই থাকতে হয়েছিল, সই করেও টাকা ফেরত দিয়েছিলেন কাস্টমস ক্লাব কর্তাদের। এবছর ফিরে আসতে বদ্ধপরিকর লালকমল ভৌমিক, কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়েছেন তাই, খেলোয়াড় হিসেবে পেয়েছেন বহু কিছু, তবে স্মৃতিতে সবসময় উজ্জ্বল দিয়াগো মারাদোনা। ছোটবেলা থেকেই আমরা ফুটবল মানে নাম শুনেছি মারাদোনার পেলে, তো সৌভাগ্যবশত মারাদোনা এখানে এসেছিল, তার সামনে আমরা ম্যাচ খেলেছিলাম, আর মারাদোনা উইথ বল জাগলিং করছিল, বলটা মারার পরে আমাকে জড়িয়ে ধরেছিল। এটা আমার জীবনের সবথেকে সেরা মুহূর্ত ফুটবলার হিসেবে, কারণ যার নাম শুনে বড় হয়েছি, যার ওই অবিস্মরণীয় ফুটবল বা গোলটা আমরা দেখেছি, তার পা তার সংস্পর্শে আসতে পেরেছি, ফুটবল থেকে এর থেকে বেশি কিছু পাওয়া হতে পারে না। তিনি নিজে উত্তর চব্বিশ পরগনা থেকে উঠে এসেছেন, একসময় উত্তর চব্বিশ পরগনা জেলা হয়ে উঠেছিল ভারতীয় ফুটবলের সাপ্লাই লাইন, এখন সেসব অতীত। এর জন্য লালকমল মনে করছেন জেলা ফুটবল সংস্থার গা ছাড়া মনোভাবই দায়ী, তার উপর জেলা লিগে অবনমন তুলে দেওয়ায় ক্ষতি হয়েছে আরও। গত 2 বছর দিয়ে অবনমনটা তুলে দেওয়া হয়েছে, এর ফলে কি হচ্ছে, ধরো অনেক টিম যারা একটু পয়সা দিয়ে টিম করত, তারা পয়সা দেওয়া বন্ধ করে দিল, তারা এবার ঠিক করলো জুনিয়র প্লেয়ার দিয়ে যারা যারা প্র্যাকটিস করে ওদের দিয়ে খেলিয়ে দেবো। এক তো ডিস্ট্রিক্টের যে জৌলুষটা ছিল, সেই মারামারি বা কামড়াকামড়ি ছিল ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপের জন্য, সেটা ভাটা পড়ে গেছে প্রথম কথা। দ্বিতীয় কথা, আর্থিকভাবে ধরো আজকের দিনে আইএসএল খেলে তুমি কিছু টাকার মুখ দেখবে, আই লিগ খেলে কিছু টাকার মুখ দেখবে, পাশাপাশি ডিস্ট্রিক্ট খেলে অনেক প্লেয়ার আছে যারা ডিস্ট্রিক্ট থেকে একটা ভালো টাকা পেত। এবারে যেহেতু অবনমন তুলে দেওয়া হলো, সবাই আর ভাবলো তাহলে আর টিম করে কী লাভ আছে, সেই ক্ষেত্রে আর্থিক দিক দিয়ে তো সমস্যার সম্মুখীন হচ্ছে প্লেয়াররা। দ্বিতীয়ত, যেই মান ছিল ডিস্ট্রিক্টের ওই মানটা অনেকটাই পড়ে গেছে, আমাদের যারা ডিস্ট্রিক্ট এখন চালাচ্ছে তারা জানি না কোন অ্যাঙ্গেল দিয়ে কীভাবে চিন্তাভাবনা করে এই জিনিসটা এই পদক্ষেপটা নিল, কিন্তু এটা খুব ক্ষতি হয়েছে আমাদের ডিস্ট্রিক্ট, কোনো লাভ হয়নি। কারণ যতগুলো ডিস্ট্রিক্ট আমরা দেখেছি, সব ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের ডিস্ট্রিক্টটা সবথেকে বেশি উন্নত ধরনের ম্যাচ হতো, মানে কলকাতা লেভেল ফার্স্ট ডিভিশনের টিম ম্যাক্সিমাম প্লেয়ার খেল ডিস্ট্রিক্টে খেলতো, সেটা আমাদের পুরোপুরি ঝাড় হয়েছে। গত 10 বছরের বেশি সময় ধরে নিজের একাডেমি চালাচ্ছেন, লক্ষ্য আরও ফুটবলার তুলে আনা, এখনও মাঠের ব্যবস্থাই করে উঠতে পারেননি, সেই আক্ষেপই ওর গলায়। আমাদের এখানে কোচ আপাতত একজনই আছে, স্টুডেন্ট সংখ্যা 25 থেকে 30 মধ্যে হবে, এটা কোনো কোনো সময় বাড়ে কোনো কোনো সময় কমে। তার একটা কারণ হচ্ছে মাঠটা আমরা সারা বছর ঠিকঠাকভাবে পাই না, কোনো সময় সার্কাস আসে, কোনো সময় মেলা হয়, বর্ষার জন্য অনেক সময় মাঠটা অনেকটাই খারাপ হয়ে যায়,
তো কখনো স্টুডেন্টটা 40-50 হয়ে যাবে, কখনো 25-30 নেমে আসে, সেরকম কোনো হেল্প আমরা পাই না। তার কারণ সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে মাঠটা, যেখানে মাটি ঠিকঠাক করে পাই না আর জানিও বা কোন লাভ হবে, মাঠ অ্যাভেলেবেল না হলে বাচ্চারা খেলবে কোথায়?